দেশের শীর্ষস্থানীয় খাদ্যপণ্য উৎপাদন বিপণন ও জাতীয় রপ্তানিতে স্বর্ণপদক আন্তর্জাতিক অর্জনকারী প্রতিষ্ঠান প্রমি অ্যাগ্রো ফুড লিমিটেড এর স্পাইস গ্রুপের পণ্য সামগ্রী দ্রুত বাজারজাত ও সরবরাহ করার লক্ষ্যে ঢাকা সহ দেশব্যাপী ডিলার কমিশন ডিলার নিয়ে চলছে। আগ্রহী ডিলারগণকে এই নম্বরে যোগাযোগ করার জন্য আহ্বান করা হচ্ছে। এর পাশাপাশি সেলস এন্ড মার্কেটিং বিভাগে জরুরি ভিত্তিতে নিম্নে উল্লেখিত পদসমূহে লোকবল নিয়োগ করা হইবে। পদের নাম এরিয়া সেলস ম্যানেজার, সংখ্যা 20 জন, শিক্ষাগত যোগ্যতা স্নাতক স্নাতকোত্তর, অভিজ্ঞতা খাদ্যপণ্য বিপণনকারী প্রতিষ্ঠানে সমমানের পদে ন্যূনতম 3 থেকে 5 বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, বয়স 27 থেকে 40 বছর। তারপরে আছে সেলস অফিসার 200 জন, শিক্ষাগত যোগ্যতা এসএসসি এইচএসসি, অভিজ্ঞতা খাদ্যপণ্য বিপণনকারী প্রতিষ্ঠানে সমমানের পদে ন্যূনতম 1 বছর অভিজ্ঞতা থাকতে হবে। আগ্রহী পরিশ্রমী উদ্যমী নতুন প্রার্থীরাও আবেদন করতে পারবেন। বয়স 18 থেকে 30 বছর। সম্মানিত দর্শক, আপনাদের যদি আগ্রহ থাকে তাহলে এই চাকরির জন্য আবেদন করতে পারেন। বিশেষ করে সেলস অফিসারের জন্য 200 জন পদ আছে, এখানে অভিজ্ঞ অনভিজ্ঞ ব্যক্তি সবাই আবেদন করতে পারবেন। আগ্রহী চাকরি প্রত্যাশীগণকে জীবন বৃত্তান্ত, 2 কপি ছবি, সকল সার্টিফিকেটের ফটোকপি, জাতীয় সনদপত্র এবং অভিজ্ঞতার সনদের ফটোকপি সহ আগামী 12/6/2021 ইং থেকে 25/6/2021 ইং পর্যন্ত প্রতিদিন সকাল 10টা থেকে বিকাল 5টার মধ্যে নিম্ন উল্লেখিত মোবাইল নম্বর সমূহে যোগাযোগের জন্য অনুরোধ করা হলো। ঢাকা, প্রমি অ্যাগ্রো ফুড লিমিটেড, প্রধান কার্যালয় 487 গোবিন্দপুর, মৈনাটেক উত্তর খান, ঢাকা 1230। উত্তরা আবদুল্লাপুর এর পূর্ব পাশের বেরিবাদ রাস্তা হতে অটো বাইক যোগে মিনারটেক প্রমি হেড অফিসে আসতে হবে। এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে, এই মোবাইল নাম্বারেও যোগাযোগ করতে পারেন। আর যারা কুমিল্লায় থাকেন তাদের জন্য মেশার্স সোহেল এন্টারপ্রাইজ বোগদাত বাসস্ট্যান্ড সংলগ্ন কুমিল্লা এই ঠিকানায় যেতে হবে এবং এই মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন। তারপর আছে নোয়াখালী, যারা নোয়াখালীতে বসবাস করেন তারা আবেদন করতে পারেন। ফারহানা ট্রেডার্স বালুর মাঠ সংলগ্ন হাউজিং মাইজদি নোয়াখালী এবং এই মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন। তারপর আছে চট্টগ্রাম, চট্টগ্রামে যারা থাকেন তারা আবেদন করার জন্য এই ঠিকানায় যোগাযোগ করতে পারেন। হাজি আলী নূর বিল্ডিং নিচতলা সৌদিয়া হোটেলের পাশে রাজখালী চট্টগ্রাম। সিলেটে যারা থাকেন তারা মরিয়ম এন্ড ব্রাদার্স সাউথ সুরমা সিলেট এবং এই মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন, বিস্তারিত ওয়েবসাইটেও পাবেন। সম্মানিত দর্শক, আপনাদের যদি অভিজ্ঞতা থাকে তাহলে আবেদন করতে পারেন, আর অভিজ্ঞতা না থাকলেও সেলস অফিসার পদে 200 জন এই পদের জন্য আবেদন করে দেখতে পারেন। সম্মানিত দর্শক, এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, তাহলে নতুন নতুন চাকরির খবর পেয়ে যাবেন। আর এই বিজ্ঞপ্তিটি আপনার বন্ধুদের সাথেও শেয়ার করুন। আরেকটি নতুন চাকরির খবর হলো ব্র্যাকে। ব্র্যাকে কয়েকটি পদে লোক নিয়োগ করা হইবে। বিভিন্ন প্রান্তে 2500 শাখায় 65 লক্ষেরও বেশি পরিবারকে সঞ্চয় ও ক্ষুদ্র ঋণ সেবা প্রদানের লক্ষ্যে লোক নিয়োগ করা হইবে। জুনিয়র শিক্ষানবিশ কর্মকর্তা সফলভাবে 1 বছর 6 মাস শিক্ষানবিশ কাল সম্পন্ন করে সহকারী শাখা ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব প্রাপ্ত হবেন এবং কর্মসূচি সংগঠকদের তত্ত্বাবধানের মাধ্যমে দায়িত্বপ্রাপ্ত শাখার ঋণ আদায় ও প্রদান কার্যক্রম যথাযথভাবে পরিচালনা করতে হবে। শিক্ষাগত যোগ্যতা, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর পাশ বা শিক্ষা জীবনের সকল পরীক্ষায় ন্যূনতম 2য় বিভাগ শ্রেণী অথবা সমমানের জিপিএ সিজিপিএ 2.00 থাকতে হবে, মাসিক বেতন 22,000 টাকা, অভিজ্ঞতা ফার্মাসিউটিক্যালস কোম্পানি এনজিও মাইক্রো ফাইন্যান্স এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে সেলস এবং
মার্কেটিং, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজার, ম্যানেজমেন্ট বিভাগে এক বছর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। কর্মসূচি সংগঠক দাবি, কর্মসূচি সংগঠক মাঠ পর্যায়ে জরিপের মাধ্যমে সম্ভাবনাময় দারিদ্র, সীমিত আয়ের নারী, ঋণ গ্রহীতা নির্বাচন করে দলগতভাবে ঋণ বিতরণ, নির্ধারিত সময়ে ঋণের কিস্তি সঞ্চয় আদায় এবং দ্রুততম সময়ের মধ্যে গ্রাহক সেবা নিশ্চিত করবে। শিক্ষাগত যোগ্যতা, যে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক পাস এবং শিক্ষা জীবনে যে কোনো একটি পরীক্ষায় তৃতীয় বিভাগ শ্রেণী অথবা সমমানের সিজিপিএ, জিপিএ বা সিজিপিএ গ্রহণযোগ্য হবে। অন্যান্য পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী অথবা সমমানের জিপিএ সিজিপিএ 2.00 থাকতে হবে। মাসিক বেতন 18,000 টাকা। কর্মস্থল ব্রাক মাঠ কার্যালয়, সুবিধাসহ উৎসব ভাতা, মাতৃত্ব, পিতৃকালীন ছুটি, আনুতোষিক, প্রদায়ক, ভবিষ্যনিধি, স্বাস্থ্য এবং জীবন বীমা, পারফরমেন্স বোনাস, ইনসেন্টিভ, যাতায়াত ভাতা, অন্যান্য ইত্যাদি থাকবে। আগ্রহী প্রার্থীদের আগামী 20 জুন 2021 তারিখের মধ্যে এই ঠিকানায় অথবা ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। উল্লেখ্য যে চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীকে জামানত হিসাবে 5,000 টাকা জমা দিতে হবে। যোগদানের 6 মাস পর ফেরত যোগ্য। আপনাদের যদি এই চাকরির করতে মনে চায় তাহলে আবেদন করে দেখতে পারেন। সম্মানিত দর্শক, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, তাহলে আপনি নতুন নতুন চাকরির খবর পেয়ে যাবেন। তারপরে আছে শেফ নিয়োগ বিজ্ঞপ্তি। বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের হেড অফিসে শেফ নিয়োগ করা হইবে। খ্যাতনামা প্রতিষ্ঠানে ইন্ডিয়ান, চাইনিজ, কন্টিনেন্টাল এবং দেশীয় খাবার রান্নার ন্যূনতম 5 বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে নিম্নোক্ত ঠিকানায় আগামী 17 জুন 2021 তারিখের মধ্যে সদ্যতলা 2 কপি ছবি ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সহ আবেদন পত্র পাঠানোর জন্য অনুরোধ করা যাচ্ছে। এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মানব সম্পদ এবং প্রশাসন বিভাগ বিকন গ্রুপ, বিকন বিজনেসের সেন্টার 9/B2 TNV সার্কুলার রোড মতিঝিল ঢাকা, এই ঠিকানায় পাঠাতে হবে। তারপরে আছে সিনিয়র ইলেকট্রিশিয়ান পদের সংখ্যা 4 জন, আজের অভিজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম 4 থেকে 5 বছর, বৈদ্যুতিক কারিগরি পারমিট, এসইবিসি লাইসেন্স ও ইলেকট্রিক্যাল ট্রেড কোর্স সম্পন্ন, ডিপ্লোমা ইলেকট্রিক্যাল অগ্রাধিকার পাবে। কাজের বিবরণ, কারখানার সকল ধরনের ইলেকট্রিক্যাল কাজের সম্যক অভিজ্ঞতা থাকতে হবে, সাব স্টেশনে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে, 550 kVA ডিজেল জেনারেটর চালনায় পারদর্শী হতে হবে। তারপরের পদ আছে ফর্কলিফট অপারেটর, পদের সংখ্যা 2 জন, কাজের অভিজ্ঞতা ও শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট কাজের ন্যূনতম 5 থেকে 6 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, এসএসসি পাস হতে হবে। সম্মানিত দর্শক, যদি আপনাদের এই শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে চাকরির জন্য আবেদন করতে পারেন। আর নতুন নতুন চাকরি খবর পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, তাহলে ইউটিউবে প্রবেশ করলে আপনি একটি নোটিফিকেশন পেয়ে যাবেন, সেখান থেকে নতুন নতুন চাকরি দেখে নিতে পারবেন এবং চাকরির জন্য আবেদন করতে পারবেন। আর এই বিজ্ঞপ্তি আপনার বন্ধুদের সাথেও শেয়ার করুন, যাতে করে তারা দেখে তারাও চাকরির জন্য আবেদন করতে পারে। সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।